মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লহর থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহকে সামনে রেখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তদন্তের দাবি রাখা হয়েছে সেখানে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি আনঅফিসিয়াল পেজে পোস্টটি করা হয়েছে এবং সেই পোস্ট ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এত নিরাপত্তা কর্মী থাকতো, মৃতদেহের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে এত দেরি হলো কেন? মঙ্গলবার সকালে গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে দক্ষিণ লহরে এক মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ লহরের জলে ভাসতে দেখে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। বর্ধমান থানার পুলিশ লহরে দক্ষিণ পাড়ের জল থেকে উদ্ধার করে এক অজ্ঞাত পরিচয় মহিলা মৃতদেহ, যার আনুমানিক বয়স হবে 30 বছরের মতো। আমরা জানিয়েছি, মানে এটা আমরা চাইছি যে সঠিকভাবে জানতে যে কারণটা কী, কীভাবে বা মৃতদেহ এখানে এলো, তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং আমরা জানতে পারবো তাহলে কীভাবে এটা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতে নিরাপত্তা যে বেষ্টনী তাতে সেটা দেওয়া রয়েছে, কিন্তু লহরটার একটা ওটা একটা রানিং ওয়াটার, এমনও হতে পারে যে ভেসেও আসার একটা সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং একটা বর্ধমান ইউনিভার্সিটি আনঅফিসিয়াল পেজে দু একটা পোস্ট হয়েছে দেখলাম, ওটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ নয়, কাজেই ওখানেও জানতে চাওয়া হয়েছে কীভাবে এলো। তো সেটা আমরাও জানতে চাই কীভাবে এলো। সঠিকভাবে জানতে পারলে আমরা যদি কিছু ব্যবস্থা নেওয়ার থাকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এটা রাজনীতির বিষয় নয়, এটা তো একজন মানুষ মারা গেছে, এটা তো দুঃখের বিষয় তিনি যেই হন। এবারে কীভাবে মারা গেল সেটা তো নিশ্চয়ই তার ব্যবস্থা আছে দেখবার, আমাদের পুলিশ অথরিটি তারা নিশ্চয়ই এটাকে যত্ন নিয়ে দেখবেন এবং আমাদের জানতে আমরা জানতে পারবো। আমরা জানতে চাইছি যে কী কীভাবে কী ঘটলো, কী হয়। আমরা যেটা জিনিস দেখছি যে বিশ্ববিদ্যালয়টা মোটামুটি চারিদিকে বেষ্টনী দেওয়া হয়েছে এবং আমাদের গার্ড রয়েছে সিস্টেম, তারাও চেষ্টা করছে এবং যদি আঁটো সাঁটো করবার প্রয়োজন হয় আরও সেটা আমরা নিশ্চয়ই দেখে আমরা